আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে একটি কেকের ভিডিও আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এটা ছিল আজকে 20 পাউন্ড কেকের অর্ডার। আমি আসলে দুইবারে আর কি করে নিচ্ছিলাম, এটা 10 পাউন্ড 10 পাউন্ড করে টোটাল 20 পাউন্ড। তো এই কেকটার টুকটাক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আসলে ছোট ছোট কেকগুলোকে আমরা আসলে একসাথে জোড়া দিয়ে করি, যেহেতু আমার ওভেনটা তো বড় না, তাই হচ্ছে ছোট ছোট কেকগুলোকে একসাথে জোড়া দিয়ে 10 পাউন্ড করে নিয়েছি। আর স্কোয়ার কেকগুলো আসলে করা একটু অনেক কষ্ট, মানে ফিনিশিং আনাটা অনেক কষ্ট। তারপর চেষ্টা করতেছি আমার যতটুকু সম্ভব করার জন্য। তো এই তো পাইপিং ব্যাগের ভিতরে একটু সাদা হুইপক্রিম নিয়ে এবার ওটাকে আর কি চারপাশে লাগিয়ে নিচ্ছিলাম, আর এরপরে হচ্ছে আপনার এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো আসলে কিছু কথা না বললেই না, আসলে এত অল্প সময়ে এত বেশি ভালোবাসা পেয়েছি কেক বানিয়ে, আসলে এটা বলার মতো না। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু কেকের ফিনিশিং মোটামুটি চলে এসেছে। তারপর আসলে ডিজাইনটাও শুরু করে দিব। আসলে সংসারে অনেক ধরনের কাজই থাকে, আর শুধু যে আমরা কে, আমরা যারা হোম বেকার আছি, তো আমাদের এর বাইরেও একটা আলাদা পরিচয় থাকে। তা হচ্ছে আমরা হয়তো বা ফ্যামিলিকে মেনটেন করতে হয়। তো আসলে সব কিছু সামলিয়েই কেক বিজনেসটা আমরা করে থাকি। তো আসলে সব দিক আসলে একসাথে হয়ে ওঠে না, যেমন এই ভিডিও করা। তো তারপরেও যেদিন আর কি আপনাদের ভাই বাসায় থাকে, তো সেদিন যদি কোনো কেকের অর্ডার হয়ে থাকে, তো আপনাদের ভাইয়ের টুকটাক আর কি ভিডিও করবে, আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করবে। তো এই যে এখানে পার্পেল কালারের চারপাশে আকাশি কালারের বর্ডার দিয়ে এরপরে ভিতরে কিছু পার্পেল কালারের ফুল দিয়ে নিচ্ছিলাম, আর যেহেতু এটা অনেক বড় কেক তাই চাচ্ছিলাম সিম্পল ডিজাইন দিয়ে করে নিতে। সিম্পল ডিজাইনগুলো আসলেই খুব ভালো লাগে, অনেক আইসুদিন লাগে। তো এরপর একটা পাইপিং ব্যাগে পার্পল কালারের ক্রিম নিয়ে তারপরে পাশে ডট ডট করে আর কি দিয়ে দিচ্ছিলাম নিচে বর্ডারটা, আর বর্ডার না দিলে একদমই কেক আমার কাছে ভালো লাগে না। আর এটা ছিল সম্ভবত খ্রিস্টান সম্প্রদায়ে যারা আছেন ওরা হয়তো বা চিনে থাকবেন, এটা ফাদার ড্যানিয়েলের বার্থডে ছিল। তো এই তো আর একটা কেকও এভাবে করে নিলাম 10 পাউন্ড, সেটা আর দেখানো সম্ভব হলো না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আর আমরা কেউই লং ভিডিও দেখতে একদমই পছন্দ করি না। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।